হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই প্রতিবারের মতো খুবই ভালো আছো এবং তোমাদের বন্ধু সুজনও খুব ভালো আছে। বন্ধুরা, বঙ্গেরটেক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে ভিডিওটা হতে চলেছে একটি র্যালির ভিডিও, অর্থাৎ নতুন যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। assamrifles.gov.in তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই র্যালির বিজ্ঞপ্তিটি। এখানে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং বাকি যে সমস্ত যোগ্যতা লাগবে এবং যে সমস্ত প্রসিডিওরগুলো আছে সমস্ত কিছু একটি ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো এবং কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করতেই পারো। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে, তোমরা আবেদন কিভাবে করতে পারবে যাবতীয় কিছু। ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পরে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নিচের দিকে নামার পরে তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে অনলাইন ফর্ম জয়েন আসাম রাইফেলস। এখানে তোমরা রিড মোর অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে, 2021 র্যালি 2021 তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পরে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তোমাদের সামনে। এইভাবে সমস্ত ডিটেলস আলোচনা করব, অনেকগুলি পদে নিয়োগ করা হচ্ছে, অনেকগুলো ভ্যাকান্সিতে, সমস্ত কিছু তোমাদের আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখো, প্রথমে তোমরা দেখতে পাবে ওপরের দিকে অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেলস শিলং 793010। এখানে বলা হয়েছে বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু ওপর দিকে হেডিংটা দেওয়া আছে, এইগুলো বলে আমি সময় নষ্ট করতে চাই না। এখানে লাস্ট ডেট বলা হয়েছে বন্ধুরা 1 মার্চ 2021, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে। এবং নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে তোমরা আবেদন করতে পারবে অফলাইন এবং অনলাইন। সমস্ত কিছু বলবো, তার আগে পোস্টগুলো একটু তোমরা দেখে নাও। এখানে অনেকগুলি পোস্ট আছে, প্রতিটা ডিটেলসে আলোচনা করবো। দেখো তোমরা, 1 নম্বরে বলা হয়েছে তোমাদের রাইফেল জেনারেল ডিউটি জিডি, মেল ফিমেল বোথ, অর্থাৎ ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে, 87টা ভ্যাকান্সি আছে। 2 নম্বরে যেটা আছে, এখানে হাবিলদার ক্লার্ক নেওয়া হচ্ছে, এখানে 15টি ভ্যাকান্সি আছে। এখানে 3 নম্বরে আছে তোমাদের এখানে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, 1টি ভ্যাকান্সি আছে। 4 নম্বরে আছে রাইফেল ম্যান ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল নেওয়া হচ্ছে, 1টি ভ্যাকান্সি আছে। 5 নম্বরে আছে রাইফেল ম্যান লাইন ম্যান ফিল্ড নেওয়া হচ্ছে, এখানেও 1টি ভ্যাকান্সি আছে বন্ধুরা। 5 নম্বরে নেক্সট যেটা আছে ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক নেওয়া হচ্ছে, এখানে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে, এখানে 2টি ভ্যাকান্সি আছে। তারপর জি অপশানে যেটা আছে রাইফেল ম্যান আর্মোর নেওয়া হচ্ছে, এখানে তোমাদের 1টি ভ্যাকান্সি আছে, এখানেও শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এই যেটা বলা হচ্ছে রাইফেল ম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেলস নেওয়া হচ্ছে, এখানেও 1টি ভ্যাকান্সি আছে, এখানেও ছেলেরা আবেদন করতে পারবে। জি অপশানে যেটা আছে রাইফেল ম্যান ভেহিকেলস মেকানিক নেওয়া হচ্ছে এবং রাইফেল ম্যান ইলেকট্রিশিয়ান নেওয়া হচ্ছে। তারপর নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে রাইফেল ম্যান প্লাম্বার নেওয়া হচ্ছে, রাইফেল এখানে এছাড়া ওয়ারেন্টার অফিসার ফার্মাসি নিয়োগ করা হচ্ছে, হাবিলদার এক্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, রাইফেল ম্যান ফিমেল নিয়োগ করা হচ্ছে, ফিমেল অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে, এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে। এবং রাইফেল ম্যান বারবার নিয়োগ করা হচ্ছে, কুক নিয়োগ করা হচ্ছে, এছাড়া তোমাদের ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার নিয়োগ করা হচ্ছে এবং সাফাই নিয়োগ করানো হচ্ছে, এখানে কিন্তু ছেলেরা শুধুমাত্র আবেদন করতে পারবে এবং ওয়াশারম্যান নিয়োগ করা হচ্ছে। সমস্ত ভ্যাকান্সি ওয়াইজ সাইটে দেওয়া আছে, তোমাদের ডিটেলসে নিচে দিয়ে রাখবো আমি ডেসক্রিপশন। এবং এখানে টোটাল বলা হয়েছে 134টি কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে। নিচের দিকে নামলে তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের যে শারীরিক যোগ্যতা আছে সেটা এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে তোমাদের এসটি ক্যাটাগরি ছাড়া যারা জেনারেল এসসি ওবিসি সবার জন্য, যেটা ছেলেদের জন্য হাইট লাগবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ছেলেদের জন্য 80 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি লাগবে এবং ফুলিয়ে 5 সেমি বাড়াতে হবে 85 সেন্টিমিটার। এটা কিন্তু জিডির জন্য নেওয়া করা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রথম পোস্টের জন্য এখানে বলা হয়েছে। এবং নিচের দিকে নামলে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখে নাও। সবটা আলোচনা করলে ভিডিও কিন্তু অনেকটা লম্বা হবে এবং আমি এখানে তা পরপর আলোচনা করছি, তোমরা দেখো। তারপর এখানে বলা হয়েছে বন্ধুরা হাবিলদার ক্লার্কের জন্য, এখানে বলা হয়েছে তোমাদের 165 সেন্টিমিটার লাগবে এবং 155 সেন্টিমিটার মেয়েদের লাগবে, 77 সেন্টিমিটার এখানে বুকের ছাতি লাগবে এবং 82 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের ফুলিয়ে বাড়াতে হবে, এটা কিন্তু ছেলেদের জন্য বুকের ছাতিটা। এবং এখানে বলা হয়েছে তোমাদের এইটা এসি ওবিসি এবং জেনারেলদের জন্য, এসটিদের জন্য আলাদা এখানে দেওয়া আছে, সমস্ত কিছু কম কম দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এবং এখানে সমস্ত কিছু নিচে দেওয়া আছে। তারপর এখানে প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে, সমস্ত কিছুর ব্যাপারে কোয়ালিফিকেশানগুলো আমরা তোমাদের দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই তোমাদের এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, এখানে বলা হয়েছে লাদাখ ছাড়া সমস্ত ইন্ডিয়া রিজন থেকে থাকলে এখানে মেল ক্যান্ডিডেটদের 5 কিলোমিটার দৌড় আছে 24 মিনিটে এবং ফিমেলদের আছে 1.6 কিলোমিটার দৌড় 8.30 মিনিটে। এবং এখানে লাদাখদের জন্য আছে 1.6 কিমি রান আছে 6.5 মিনিটে এবং ফিমেলদের জন্য আছে 800 মিটার রান 4 মিনিটে। বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি বোথ মেল অ্যান্ড ফিমেল উভয় ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের রাইফেল ম্যানে মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 23 বছর বয়স হলে আবেদন করতে পারবে। ক্লার্কের ক্ষেত্রেও হাবিলদার অর্থাৎ যেটা আছে মেল ফিমেল বোথ, এখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। 18 থেকে 25 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া পরপর এখানে দেওয়া আছে সমস্ত কিছু, তোমরা একটু দেখে নিও ডেসক্রিপশন বক্সে, সমস্ত কিছু আমি দিয়ে রাখবো।
কিন্তু এই যে টোটাল এতগুলো পোস্ট আসলে বন্ধুরা সমস্ত কিছু বললে ভিডিও লম্বা হয়ে যাবে, মেন দুখানা আমি তোমাদের বলে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার তোমাদের আমি দেখে দেবো যে তোমাদের আবেদন তোমরা এখানে কীভাবে করবে। আর তার আগে পে স্কেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স উইল বি অ্যাডমিসেবল টু আসাম রাইফেল পার্সোনাল। কিন্তু পে স্কেল তোমাদের আসাম রাইফেল পার্সোনাল হিসাবে তোমাদের দেওয়া হবে, যেটা কিন্তু অনেকটাই তোমরা নিশ্চয়ই জানো, গুগল করে নিও না জানলে। বন্ধুরা এখানে বলা হয়েছে তোমাদের আবেদন কীভাবে করবে, আবেদনের জন্য নিচে একটি ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি ফিল আপ করে তোমাদের অফলাইন অনলাইন আবেদন করা যাবে। আমি আগেই বললাম অফলাইন আবেদন করতে গেলে এই ঠিকানায় তোমাদের সমস্ত কিছু পাঠাতে হবে। তোমাদের কী কী ডকুমেন্ট এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাবে, বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বলা হয়েছে, ডিপ্লোমা এবং টেকনিক্যাল আইটিআই সার্টিফিকেট তাহলে সেগুলো তোমরা দেবে, এবং তার সঙ্গে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি জেরক্স করে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে তোমরা এইখানে কিন্তু পোস্ট বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিও। ঠিকানাটা তোমরা দেখে নাও, ডিরেক্টরেট জেনারেল আসাম রাইফেলস রিক্রুটমেন্ট ব্রাঞ্চ লাইথকর শিলং মেঘালয়া 793010 এই ঠিকানায়। এবং অনলাইনে আবেদন করতে হলে তোমাদের নিচে দেওয়া এই যে ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেলে সমস্ত কিছু ডকুমেন্টস এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা অবস্থায় স্ক্যান করবে প্রপারলি, এবং তারপরে কিন্তু তোমরা এইখানে পাঠিয়ে দিও। বন্ধুরা এইভাবে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে আরেকটা উল্লেখযোগ্য নোটিফিকেশান দেওয়া আছে তোমার জন্য নয়, একই জিনিসটা এখানে বলা হয়েছে, তোমরা দেখতে পাবে নিচের দিকে এখানে কোয়ালিফিকেশানের জায়গায় অর্থাৎ এলিজিবিলিটির জায়গায় বলা হয়েছে ওনলি ওয়ান ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার আসাম রাইফেলস পার্সোনাল হু ওয়ার কিল্ড ইন অ্যাকশন ডেড হোয়াইল ইন সার্ভিস ডিসচার্জ ফ্রম সার্ভিস অন মেডিকেল গ্রাউন্ডস অ্যান্ড মিসিং হোয়াইল ইন সার্ভিস আর এলিজিবল টু অ্যাপ্লাই দিস পোস্ট। বন্ধুরা এখানে বলা হয়েছে ধরে নাও যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন এমন কোনো কর্মী, অথবা এখানে বলা হয়েছে সার্ভিস করতে করতে মারা গেছেন এমন কোনো কর্মী, অথবা মেডিকেল গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে গেছে এমন কোনো কর্মী, বা হারিয়ে গেছেন কাজ করতে কাজ করা অবস্থায় এরকম কোনো কর্মীর ফ্যামিলি মেম্বার যে কোনো একজন কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অন্যান্যরা কিন্তু করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল নোটিফিকেশান, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, তোমাদের আরও ডিটেলস আমি জানিয়ে দেবো এবং ফর্মটা ফিল আপ করে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, ডিসক্রিপশন বক্স চেক করে নিও, এবং আর হ্যাঁ বন্ধুরা যারা অনলাইনে বাড়িতে বসে আর্নিং করতে চাও এরকম যদি ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, টেলিগ্রামে সেই ধরনের আপডেট আমাদের দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো। চ্যানেলটিকে যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।